আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অ্যাডোবি আফটার ইফেক্টের টিউটোরিয়াল নাম্বার 2। তো আজকে আমরা এই পর্বে এই অ্যাডোবি আফটার ইফেক্টের যে সফটওয়্যারটা রয়েছে এটার পরিচয় পর্ব জানবো, এবং সাথে এটার একটা কম্পোজিশন আমরা আজকে তৈরি করব। সো কম্পোজিশন কি সেটা আমরা ভিডিওর মধ্যেই বলবো, ডোন্ট ওয়ারি। সো আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমাদেরকে একটি সফটওয়্যার ওপেন করতে হবে যেটার নাম অ্যাডোবি আফটার ইফেক্ট। তো আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে অ্যাডোবি আফটার ইফেক্ট মানে যে সফটওয়্যারটা রয়েছে, সফটওয়্যারটা আপনি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আর যদি ভিডিওটা না দেখে আসেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন, মাথার আই বাটনে দেওয়া আছে। তো এখন আমি আমার সফটওয়্যারে ডিরেক্ট ওপেন করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওকে, সো যখন আমরা সফটওয়্যারটি ওপেন করব তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা পেজ, এ একটি এবং এই নিচের একটি। তো প্রথম যে পেজটি এটা অলওয়েজ শো করবে। এই পেজটা আসলে কি, এই পেজটা হচ্ছে আপনার একটি প্রজেক্ট তৈরি করতে হবে। আপনার যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা দেখেছিলেন, আমি যে কোর্স করিয়েছিলাম, তো ওইখানে কিন্তু ছিল এরকম যে নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। আই হোপ আপনারা যদি ওই টিউটোরিয়াল দেখে আসেন তাহলে অবশ্যই জানেন, এবং যদি না দেখেন তাহলে সমস্যা নাই, এটাই শিখুন। আমি আবার বলতেছি যে নিউ প্রজেক্ট মানে হচ্ছে যে আপনার হাতে যদি কোনো প্রজেক্ট না থাকে, আপনি যদি নতুন করে কোনো কিছু এডিট করতে চান, কোনো অ্যানিমেশন করতে চান, সেক্ষেত্রে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। আর ওপেন প্রজেক্ট মানে হচ্ছে যে আমরা কোনো একটা কাজ অর্ধেক করেছি এবং সেখান থেকে আবার কাজটি শুরু করব, তখন আমরা ওপেন প্রজেক্টে গিয়ে, আমরা ধরেন ওপেন প্রজেক্টে গিয়ে এখান থেকে আমরা ধরেন এই ফাইলটি সেভ ক্লিক করলেই, আমরা ওপেনে ক্লিক করলে আমার সেই অর্ধেক থেকেই কাজটি, আই মিন ওই কাজটি চলে আসবে, তারপর আমি আমার বাকি কাজগুলো করতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে অ্যাডোবি আফটার ইফেক্টের যে ইয়েটা রয়েছে, দেখেন এটা ডট এইপি, এটা হচ্ছে তার মেন ফরম্যাটটা রয়েছে, এইপি। তো এটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টের যে ফরম্যাটটা। ওকে, সো এখন আমরা কি করব, আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি কি করলাম, আমি আমার নিউ প্রজেক্টে যাব। তো দেখেন আপনারা অলরেডি, এটা যদি নাও আসে আমরা এখানে দেখেন ফাইলে যাই, আমরা ফাইলে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে নিউ, নিউতে ক্লিক করলে নিউ প্রজেক্ট, এটা অ্যাজ ইউজুয়াল অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতোই এটার যে প্রথম যে পেজটা ফাইলে ক্লিক করলেই চলে আসবে। তো নিউতে যাওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল এই পেজটি দেখতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো পেজ আপনাদের সামনে এখানে দেখাচ্ছে, কতগুলো মেনু বার। তো এটা হচ্ছে যে আমার যে মেন প্রজেক্টটা, আমি যেখানে এখানে আমি আমার ফাইলগুলো এখানে রাখবো, এটা হচ্ছে এই যে আমি যেটা মাউস এর স্ক্রলার আছে, এটা হচ্ছে আপনার প্রিভিউ, মানে আমি যে এডিট করছি সেই এডিটটা আমি কোথা থেকে দেখবো, এখানে দেখবো। এবং এগুলো হচ্ছে আপনার ইফেক্ট মেনু, এগুলো আমরা আস্তে আস্তে আমরা শিখবো। এবং এগুলো হচ্ছে যে দেখেন এখানে টেক্সট, এখানে ট্র্যাকার, এগুলো সবই আমরা ইউজ করবো। এবং এই দুইটা হচ্ছে মেন, একটা হচ্ছে টাইম লাইন, এটা হচ্ছে টাইম লাইন প্রিভিউ, এবং এটা হচ্ছে টাইম লাইনে যে ফাইলগুলো আমরা রাখবো সেই ফাইলটা এখানে। তো আমরা এখন কম্পোজিশন করি। দেখেন কম্পোজিশন মানে হচ্ছে যে আমরা যখন প্রিমিয়ার প্রোতে যখন কাজ করেছিলাম, তখন আপনারা দেখছিলেন যে প্রিমিয়ার প্রোতে কিন্তু আপনার কম্পোজিশন তৈরি করতে হয়েছিল, মানে এটা কোন ফরম্যাটে আমরা কাজটা করব। ভিডিও যেমন ফুল এইচডিতে কত হয়, 1920x1080, সেম এখানে যদি আমরা এই ফরম্যাটে করতে চাই, এই ফরম্যাটেই করার পরে যে একটা ফাইল পাবো এটা হচ্ছে কম্পোজিশন। তো দেখেন আমরা যদি কম্পোজিশন করি, দেখেন আমরা যখন নিচে যাই, নিচে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা তিনটা ডটের মধ্যে দেখাচ্ছে। তো এটা যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন কম্পোজিশন সেটিংস চলে আসছে। যদি আপনার এখান থেকে না পান, আপনার চাইলে এখান থেকেও দেখেন, এই যে এখানে কম্পোজিশন লেখা, এখানে লিখলেও কিন্তু আপনি দেখেন নিউ কম্পোজিশন। আমাদের যেহেতু কম্পোজিশন নেই, আগে আমাদের কিন্তু সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কম্পোজিশন তৈরি করে নিতে হবে। তো আমি নিউ কম্পোজিশনে চলে গেলাম। তো নিউ কম্পোজিশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমার যে মেনুগুলো রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, ভিডিও এডিটিং বা অ্যানিমেশন করার প্রথম যে ধাপটা রয়েছে সেটা। তো এখানে কম্পোজিশন নেম, কম্পোজিশন নেমে আপনি কম্পোজিশনের নেমে একটা নাম দিলেন। তো আমি দিলাম যে মাই অ্যানিমেশন, মাই অ্যানিমেশন একটা নাম দিলাম। দেন বেসিকে দেখেন আমার এখানে প্রিসেট কিন্তু অলরেডি এটা সেট করে দেওয়া আছে যে HDTV 1080, এবং এটার ফ্রেম রেট 29.97। তো আপনি চাইলে এটা কিন্তু ফর্মেটটা, আই মিন প্রিসেটটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু, দেখেন আমি যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো প্রিসেট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1080 রয়েছে, 720 রয়েছে, এখানে আপনার 2K রয়েছে, 4K রয়েছে। তো এগুলো হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আপনি এটা সিলেক্ট করবেন। তো আমি যেটা করি, অ্যাজ ইউজুয়াল সবসময় কাস্টমটা ইউজ করি, আমি আমার নিজের ইচ্ছা মতো আমি এটা সিলেক্ট করে নিই। তো দেখেন এখানে 1920x1080, ঠিক আছে। দেন এখানে জাস্ট একটা লকের অপশন রয়েছে, এটা কি, এটা মানে হচ্ছে ধরেন আমি এখানে এখন দেখেন এটা লক উঠানো, দ্যাটস মিন আমি এখন যদি এটা হোয়াইটটা যদি আমি এখানে কত দিব, আমি ধরেন 2K দিলাম, 2000 সরি আমি যদি 2040 দিলাম, দেওয়ার পরে দেখেন এটা অ্যাজ ইউজুয়াল আমার নিচেটা কিন্তু চেঞ্জ হয় নাই। বাট যখন আমি লকের অপশনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার উপরটার উপরে ডিপেন্ড করে নিচেটা চেঞ্জ হবে। দেখেন আমি যদি এখানে 6050 দিই, দেখেন আমার নিচেটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, এখন হচ্ছে ওয়াইড এবং হাইট, আমি যেটা চেঞ্জ করলাম এটা কী,
কোশ্চেন থাকতে পারে যে এটা আসলে কি। ওয়াইড মানে হচ্ছে আপনার প্রশস্ততা আর হাইট মানে হচ্ছে লম্বা। তো আপনার প্রশস্ততা কত পিক্সেল হবে এবং হাইটটা হচ্ছে কত পিক্সেল হবে। তো এখানে আমি সবসময় ভিডিও ফুল এইচডি যখন হয় তখন আমরা কত দিই 1920, এবং হাইটটা সবসময় 1080 থাকে। এটা হচ্ছে তার আপনার অলরেডি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সেট করা আছে, বাট এখানে 2997। বাট আমি চাচ্ছি যে এখানে ফ্রেম রেট দেবো হচ্ছে এইচডি 25 ফ্রেম রেট দেওয়া। হ্যাঁ আমি এটা দিলাম, এই যে আমি 25 দিলাম। ফ্রেম রেট 25 মানে হচ্ছে যে আপনার 1 সেকেন্ডে টোটাল 25টা ফ্রেম হবে, এটাই মানে হচ্ছে ফ্রেম রেট। তো আমি আর এই 25 দিলাম, আপনারা বাড়ায় দিতে পারেন কোনো সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আমার এখানে শেষ কাজ। এখন দেখেন এখানে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও, আমি যে এটা সেট করলাম পিক্সেলে, অবশ্যই এটা পিক্সেলে রয়েছে। আপনি চাইলে এখান থেকে যেগুলো রয়েছে ওয়াইড স্ক্রিন রয়েছে, পাল রয়েছে, পাল ওয়াইড স্ক্রিন রয়েছে, এগুলো দিতে পারেন। বাট আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা সবসময় স্কোয়ার পিক্সেলে দিবেন, কারণ পিক্সেল জিনিসটা হচ্ছে আমরা ফটোশপে ইউজ করে থাকি, ইলাস্ট্রেটরে ইউজ করি, কোরাল ড্রো যে সফটওয়্যার রয়েছে সেটাতে ইউজ করি, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিন্তু ইউজ করি। আই মিন কত পিক্সেল বাই কত পিক্সেল। দেন এখানে ফ্রেম রেট দেখেন, আপনি কিন্তু এখানে চাইলে ম্যানুয়ালভাবে ফ্রেম রেট সিলেক্ট করতে পারবেন। এখানে আমার 25 রয়েছে, আমি চাইলে এখানে 30 দিতে পারি। 30 দেওয়ার সাথে দেখেন এটা কাস্টম হয়ে গিয়েছে, এটা মানে হচ্ছে দেখেন ফ্রেম পার সেকেন্ড। আচ্ছা এখানে দেখেন ড্রপ ফ্রেম রয়েছে, এটা মানে হচ্ছে এটা কখন হয়, দেখেন এটা কিন্তু এখন বন্ধ, আমি ক্লিক করলে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ হচ্ছে ফ্রেম রেটে আমি যদি এখন এখানে 29.94 দিই অ্যান্ড দেন আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে ওঠে নাই। কারণ আমি যদি এখন এইখান থেকে 97 দিই, যখন আমরা 7 দেবো দেখেন আমার ড্রপ ফ্রেমটা উঠে গিয়ে, আই মিন এই অপশানটা ইনেবল হয়ে গেছে। এটা মানে হচ্ছে যে অনেক সময় ফ্রেম ড্রপ করে, ঠিক আছে। তখন এটা আপনি চাইলে এটা সবসময় ড্রপ ফ্রেমে দিবেন। এটা এটা কাজে লাগে না আবার অনেক সময়, সরি এটা অবশ্যই কাজে লাগে, কেন কাজে লাগবে না। তো আপনি চাইলে এটা এটা দিতে পারেন, বাট আপনি ডিরেক্ট চাচ্ছেন যে আমি এত ঝামেলার মধ্যে যাবো না, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট 30 দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা অফ হয়ে যাবে। ওকে দেন এখান থেকে আপনার রেজুলেশন রয়েছে ফুল, আপনি রেজুলেশন অবশ্যই ফুল, হাফ, থার্ড, কোয়ার্টার এগুলো কি, এটা হচ্ছে আমরা যখন প্রিভিউ দেবো তখন বুঝতে পারবেন। দেন এখানে সেট টাইম কোড, সেট টাইম কোড মানে হচ্ছে যে আপ সরি স্টার্ট টাইম কোড মানে হচ্ছে যে স্টার্ট টাইম কোড মানে হচ্ছে যে আপনি এইটা কোথা থেকে, আপনার প্রিভিউ কত সেকেন্ড থেকে শুরু করবেন। অবশ্যই 00 থেকে আমরা সবসময় প্রথম থেকে শুরু করি। দেন এটা প্রথমে রয়েছে অ্যান্ড ডোরেশন, আপনি এই যে যে এটা কত ডোরেশন চাচ্ছেন। একটা জিনিস মজার বিষয় হচ্ছে যে আমরা যখন প্রিমিয়ার প্রোতে কাজ করেছিলাম টিউটোরিয়ালে, তখন কিন্তু প্রিমিয়ার প্রোতে কিন্তু আপনার এরকম ছিল না, আই মিন এটা ডোরেশনটা ছিল না যে আপনি কত থেকে কতর মধ্যে আপনার এই ডোরেশনটা থাকবে, কারণ এটা আমাদের ভিডিওর উপর ডিপেন্ড করে কিন্তু ছিল, এটা আপনি অজস্র অটোমেটিকলি কিন্তু এটা বাড়ত। বাট এখানে কিন্তু আপনারটা নির্দিষ্ট পরিমাণ আপনার দিয়ে দিতে হবে, আপনি যেটা এটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন কোনো সমস্যা নেই। ধরেন আমি এখানে দেখেন এই প্রথম যে অপশনটা 00, এটা হচ্ছে আপনার মানে সেকেন্ড থেকেও ভাগ করলে যেটা আসে ওইটা, দেন এটা হচ্ছে সেকেন্ড, এই দুইটা সংখ্যা, এই দুইটা ঘর হচ্ছে মিনিট আর এই একটা ঘর হচ্ছে ঘন্টা। তো এই জিনিসটা মনে রাখবেন। তো আমি এখান থেকে 1 মিনিট 21 সেকেন্ড দিলাম, আমার ইচ্ছা মতো দিলাম, আপনি দিতে পারেন। দেন ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা কী, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে আপনার যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে কী কালারটা থাকবে সেটা। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড যখন আমরা রেন্ডার করবো তখন কিন্তু আপনার এই রেন্ডারের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আসে, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নাও দিতে পারেন, আপনি উইথাউট ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু ভিডিও এক্সপোর্ট করতে পারেন। তো এটি আমরা পরবর্তী দেখবো। তো আমি এখানে হোয়াইট সিলেক্ট করলাম, আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের, এখানে যখন আপনি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারবেন, বা আপনি এখান থেকে ড্রপার টুল দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার যে যদি থাকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন হোয়াইট ইয়ে আপাতত আপনাদের দেখার জন্য সিলেক্ট করলাম, ওকে। তো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। দেন যে অপশনটা সেটা হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সে আপনার যেরকম আছে অ্যাজ ইউজুয়াল রেখে দেন থ্রিডি রেন্ডারে, থ্রিডি রেন্ডার মানে হচ্ছে দেখেন ক্লাসিক থ্রি আর হচ্ছে সিনেমা 4D, সিনেমা 4D একটা আলাদা সফটওয়্যারের নাম। সো ক্লাসিক 3D অলওয়েজ রাখবেন, যেহেতু আপনার রেন্ডার এটা হচ্ছে ক্লাসিক 3D মানে হচ্ছে যে আপনার এই সফটওয়্যার উপরে যে রেন্ডারটা রয়েছে সেটা এটাকে রাখবেন, আর কিছু করা লাগবে না। দেন আমার এখানে কাজ শেষ, এখন আমি জাস্ট ওকে দিয়ে ক্লিক করবো। দেখেন ওকে দিয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা এই দেখেন প্রিভিউ পেজ ওপেন হয়ে গিয়েছে, আপনার এখান থেকে কম্পোজিশনটা তৈরি হয়ে গিয়েছে অ্যান্ড আপনার এখান থেকে দেখেন এই একটা অপশন, এই একটা অপশন। আচ্ছা এখন আমি যদি বলি এই উপরে যে অপশনগুলো ছিল, তো বুঝছেন যে ফাইল থেকে কীভাবে আমরা কম্পোজিশন তৈরি করলাম, দেন এডিটের কিছু অপশন রয়েছে, কম্পোজিশন আমরা এখান থেকে কম্পোজিশন তৈরি করলাম, এখানে আরও অপশন রয়েছে, এগুলো আমরা সামনে ভিডিওতে শিখবো ইনশাল্লাহ। দেন আমরা লেয়ারের কাজ করব, লেয়ার নিব, ইফেক্ট নিব, এখানে অ্যানিমেশন রয়েছে, ভিউ রয়েছে, উইন্ডো রয়েছে। আচ্ছা এখন দেখেন এইখানে যতগুলো আমাদের যে উইন্ডো, এখানে যতগুলো আপনার পেজগুলো দেখছেন এখান থেকে কিন্তু আপনি আলাদা করতে পারবেন। দেখেন আমি আমি প্রজেক্টরে মাউসের বাম সাইড ধরে আমি কিন্তু এর থেকে আলাদা করে বিভিন্ন জায়গায় আমি যে কোনো চাইলে এখানে সেট করে নিতে পারবো। এখানে ছেড়ে দিলাম, দেখেন এখানে চলে আসছে,
আপনি ইফেক্ট কন্ট্রোলও কিন্তু এখানে সেম ভাবে কাজ করতে পারবেন। দেখেন এখানে চারটা অপশন রয়েছে, জাস্ট ক্লিক করলে দেখেন এটা আনলক হয়ে যাবে, আনলক আনলক। হ্যাঁ আবার দেখেন এখানে 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 আবার ক্লিক করলে আনলক, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি আনলক করতে পারবেন, আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এগুলো সব প্রত্যেকটা আনলক। এখানে যদি আপনি মাউস নেন, এখানে একটা অপশন আসে, এই যে আমি মাউস বাম সাইডের মাউস ধরে দেখেন এখান থেকে আমি ছোট বড় করতে পারছি। এখান থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন, এখান থেকে আপনি আনলোড করতে পারবেন। আপনি সবগুলো আনলোড করে দিলেন, এখান থেকে আমি আনলোড করলাম, আপনি এখান থেকে আনলোড করলেন, এখান থেকেও আনলক করলেন, এখান থেকেও আনলক করলেন। আচ্ছা দেখেন আমি সবগুলো কিন্তু অলমোস্ট আনলক করে দিয়েছি, এবং আপনি চাইলে কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু আপনি এখানে সেট করে নিতে পারবেন, এখানে বসাতে পারবেন, আপনি এখানে বসাতে পারবেন। হ্যাঁ আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন। এখন একটা জিনিস দেখেন, আমি যদি এখানে নিই, এখানে নিলেও কিন্তু আপনার এখানে আমার এখান থেকে আমি যদি নেই, দেখেন আমার প্রজেক্ট অপশন এখানে রয়েছে, দেন আবার কোথায় দেখেন এই যে এটা ধরে নিয়ে যদি আমি এখানে যাই, দেখেন এই দেখছেন আমি যদি আবার প্রিভিউতে যাই, প্রিভিউতে যাই আমি এখানে রাখবো, এই এখানে রাখলাম, এই উপরে সাদা যে অপশন এটা ধরে নিয়ে যদি আপনি ট্রান্সফার করেন তাহলে কিন্তু আর হবে না, কারণ আপনি এই এটা মেন জিনিসটা, মেন জিনিস এই যে এটা ধরেন এই যে নামটা বা এখানে তিনটা আইকন রয়েছে, এখান থেকে আপনি ক্লোজ দিলে আপনার এটা টোটালে চলে যাবে। তো আপনি এখানে ধরে নিয়ে আপনি কোথায় রাখতে চান, আমি এই যে এখানে রাখতে চাচ্ছি, আমার এখানে থাকবে, ওকে। তো আপনি এখান থেকে নিয়ে এইভাবে রাখতে পারবেন। দেখেন আমার প্রত্যেকটা জিনিস কেমন যেন এলোমেলো হয়ে গেলো, ধরেন আপনি কাজ করতে গিয়ে এরকম এলোমেলো হয়ে গেলো, এখন আপনি সেই আগের প্রিভিউতে কীভাবে আনবেন? তো সেটা আনার জন্য আপনাকে কী করতে হবে, উইন্ডোতে চলে যাবেন, যার পর ওয়ার্ক স্পেসে রয়েছে, যাওয়ার পর দেখেন এখানে রিসেট স্ট্যান্ডার্ড টু সেভ লেয়ার, জাস্ট ক্লিক করেন, দেখেন আমার আগের মতো চলে আসছে। তো এখন দেখেন আমার এখানে যেহেতু কাজ চলে আসছে, এখন দেখেন আমি এই যে কম্পিটিশনটা এখন আমি নিজের এই যে টাইমলাইন দুইটা, একটা হচ্ছে আমি যেটা কাজ করব, মোডগুলো রয়েছে, এবং এখানে দেখেন আমার এখানে কিছু ইফেক্ট রয়েছে, কিছু মোড রয়েছে, এগুলো আমরা ইউজ করব। তো আমরা এখানে এখন আমরা এইটা আমরা এখানে আনবো, আনলে আমরা এখানে যে কাজগুলো এগুলো আমরা করতে পারবো। তো ধরেন মাই অ্যানিমেশন, মাই অ্যানিমেশন আমি যদি এখন ধরি, আমি যেটা যেটা সেভ করেছিলাম, তো এইটা আমি ধরলাম মাউস বাটনের বাম সাইডের মাউস ধরে, এই যে মাউসের যে বাম সাইড এটা ধরবেন, ধরে নিয়ে নিচে নামায় দেবেন এরকম। দেখেন আমার এটা কিন্তু এখন হচ্ছে না, নিচ্ছে নিচ্ছে না, আমি এখানে টাইমলাইন আনলে নিচ্ছে না, এখানে নিলে নিচ্ছে না, কেন নিচ্ছে না, কারণ হচ্ছে আমার এইখানে এটা জাস্ট একটা, এটা জাস্ট হলো আপনার এই কম্পোজিশনের সেটিংসটা যে আপনি কত ফরম্যাটে নিচ্ছেন। এখন আমি যদি এটাতে ডাবল প্রেস করি, দেখেন ডাবল প্রেস করলে কোনো কাজ হচ্ছে না। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এখান থেকে ফাইল নিতে হবে। এখন আপনি প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম, আই মিন সরি প্রিভিয়াস টিউটোরিয়ালে, আই মিন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে টিউটোরিয়ালে দেখেছিলাম যে কীভাবে আপনি ফাইল নিতে পারেন। সো সেম এখানেও সেম অ্যাজ ইউজুয়াল আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখেন ইম্পোর্ট প্রজেক্ট রয়েছে, ইম্পোর্ট প্রজেক্টে যাবেন, ইম্পোর্ট প্রজেক্টে যাওয়ার পর দেখেন ফাইল রয়েছে, এখানে জাস্ট ফাইলে একটা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনি যে কোনো একটা এখানে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে একটা ভিডিও নিলাম, এই যে আমার একটা ভিডিও রয়েছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমার ভিডিও চলে আসছে, ওকে ফাইন। দেন আমি এখন যদি এইটাকে ধরে নিয়ে জাস্ট আমি আমার এখানে টাইমলাইন নিয়ে আসি, এখন দেখেন আমার এই কম্পোজিশনের মধ্যে আমার এই ভিডিওটা রয়েছে, বুঝতে পারছেন? দেখেন আমার এই ভিডিওটা এখন চলতেছে, এই যে এরকম এই একটা দেখেন এই অ্যানিমেশনটা কিন্তু আমি সম্পূর্ণ ইয়ে দিয়ে করেছি, আফটার ইফেক্ট দিয়ে করেছি, খুব ইজি বেসিক দিয়ে করা। আপনি এখানে চাইলে অনেকগুলো কম্পোজিশন নিতে পারেন। তো কীভাবে নেবেন, একটা আমি কম্পোজিশন নিলাম, আমি আবার দেখেন এখানে এই মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন নিউ কম্পোজিশন রয়েছে, বা এখানে গেলে কম্পোজিশন রয়েছে, বা এখানে গেলে কম্পোজিশন, তিনটা অপশন রয়েছে। তো আমি এখান থেকে ডিরেক্ট শর্টকাটে দিলাম, নিউ কম্পোজিশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি তো একটা দিলাম, এখানে ধরেন কম্প ওয়ান থাকলে অ্যাজ ইউজুয়াল আপনি যা যাচ্ছেন এরকম নিলেন, এখানে ওকেতে ক্লিক করলেন, দেখেন আমার কম্পোজিশন এখন দুইটা হয়ে গেছে, এই একটা কম্পোজিশন এবং এই একটা কম্পোজিশন। দেখেন আমার এই কম্পোজিশনের মধ্যে এই ভিডিওটা আছে, বাট এই কম্পোজিশনের মধ্যে কোনো কিছু নাই। তখন আপনি চাইলে কী করবেন, এই কম্পোজিশনে আপনি নতুন একটা অ্যানিমেশন করবেন বা এই কম্পোজিশনে কাজ করবেন, এবং আনার পরে আবার এই কম্পোজিশনটা দেখেন আমি এই কাজটা করলাম। এখন ধরেন আমি এখান থেকে ধরেন আমি এই ভিডিওটাই আমি আবার এই কম্পোজিশন আনলাম, আনার পরে এখন আমি যাচ্ছি যে আমার এই এই ভিডিওটাও আমি আমার এই কম্পোজিশনে নিয়ে আসতে। তো কী করবো, আমার এই দেখেন এই কম্পোজিশন আমি যেহেতু বানাইছি, তো আমি জাস্ট ড্র্যাগ করে আই না, এই দেখুন এটা নিচে ছেড়ে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি ওই কম্পোজিশনটা কিন্তু আমার এখানে আবার দেখেন এখানে আপনি নাড়াচাড়া করতে পারবেন, এখানে রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার ভিডিও প্রিভিউ, এবং এটা হচ্ছে আপনার যে টাইম লাইন, আপনি দেখেন এখান থেকে আপনি কাটাছেঁড়া করতে পারবেন। সো এইগুলো পরবর্তী দেখাবো, এখন বেশি দেখালে মাথা ভ্যাং হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, তো আপনারা আসলে আশা করি বুঝতে পেরেছেন প্রথম পার্টটুকু যে কীভাবে আপনি সরি সেকেন্ড পার্ট যে কীভাবে আপনারা কম্পোজিশন তৈরি করতে পারলেন, এবং কীভাবে ফর্মেট জানলেন, এবং সফটওয়্যার ওপেন কীভাবে করে, এবং সফটওয়্যার বেসিকটা জানতে পেরেছেন। সো এই ছিল ভিডিও, তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা থার্ড নাম্বার টিউটোরিয়াল আমরা আরও দেখব, ইনশাল্লাহ আমরা প্রফেশনাল হব এই সফটওয়্যারে।
তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।